1947 সাল থেকে পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদ সম্পন্ন করতে পারেননি। ইমরান খানও পারলেন না। অক্ষুণ্ণ থাকলো ইতিহাসের ধারা, তবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে হেরে নতুন এক নজির গড়লেন ইমরান। মার্জিয়া মানানের আরও একটি রিপোর্ট। স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মোট 4 বছর 63 দিন ক্ষমতায় থাকার পর জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান। এরপর পাক মসনদে বসেন খাজা নাজিমুদ্দিন। মোট 1 বছর 182 দিন পর গভর্নর জেনারেল মালিক বিশেষ ক্ষমতা বলে তাকে ক্ষমতাচ্যুত করেন। তৃতীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বোগারাকে 2 বছর 117 দিন পর ইস্তফা দিতে বাধ্য করে গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা। পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীকে 1 বছরের কিছু বেশি সময় পর দলবিরোধী কাজকর্মের জন্য পদ থেকে সরানো হয়। এরপরের প্রধানমন্ত্রী হুসেন শহীদ সুরবার্দি মাত্র 1 বছর 35 দিনের মাথায় গভর্নর জেনারেল ইস্কান্দারের চাপের মুখে গদি ছাড়তে বাধ্য হন। পাকিস্তানের ষষ্ঠ প্রধানমন্ত্রী ইব্রাহিম ইসমাইল চুন্দিগারের মেয়াদ ছিল মাত্র 2 মাস। এরপরের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনের শাসনকালের সময় ছিল 295 দিন। অষ্টম পাক প্রধানমন্ত্রী নুরুল আমিন পাকিস্তানের ইতিহাসে সব থেকে স্বল্প মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন, মাত্র 13 দিন ক্ষমতায় ছিলেন তিনি। এরপর একে একে ক্ষমতায় এসেছেন জুলফিকার আলী ভুট্টো, মোহাম্মদ খান জুনেকা, বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ, মীর জাফরুল্লাহ খান জালালি, চৌধুরী সুজাত হোসেন, শওকত আজিজ, ইউসুফ রাজা গিলানি, রাজা পারভেজ আশরাফের মতো নেতারা। কিন্তু এদের কেউই ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। কেউ খুন হয়েছেন, কাউকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে, আবার কেউ নিজেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন। সেই ধারায় এবার প্রধানমন্ত্রী তো ছাড়তে হলো দেশটির 22তম প্রধানমন্ত্রী ইমরান খানকেও। পাক সেনাবাহিনীর প্রিয় প্রধানমন্ত্রী হিসেবে উত্থানের পরও গত বছর থেকে সেনাপ্রধান এবং শীর্ষ কমান্ডারদের সঙ্গে দূরত্ব তৈরি হয় ইমরানের। এরপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ একাধিক বিতর্কের মুখে নিজের দলের অনেকের কাছেও আস্থা হারান তিনি। সুযোগ পেয়ে ইমরানের বিরুদ্ধে তৈরি হয় বিরোধী ঐক্যজোট, আর তাতেই ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সাথে সাথে নতুন এক নজিরও গড়লেন ইমরান। মার্জিয়া মান্নান, মাইটিভি।